জিন্স টি শার্ট হল অশালীন পোশাক, রঙিন পোশাকও হল নিষিদ্ধ। একবিংশ শতিকাত অসম সরকারের আজব নির্দেশনা। শিক্ষকর পোশাকত চকু অসম সরকারের। একবিংশ শতিকাত যে সময় শিক্ষানুষ্ঠান সমূহ হয়ে উঠিব লাগিছিল উদ্ভাবন আর নতুন চিন্তার কমারহাল, সেই সময়ত অসম সরকার ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষক শিক্ষয়িত্রীর পোশাকক লৈ। সম্ভবত অসমেই বিশ্বৰ একমাত্র রাজ্য যত শিক্ষাতকৈ অধিক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে শিক্ষক শিক্ষয়িত্রীর পোশাক। তারই প্রমাণ অসম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের এই জাননী, যে জাননীত জিন্স টি শার্টক গণ্য করা হয়েছে অশালীন পোশাক হিসাবে। নারায়ণকর স্বাক্ষরিত এই জাননীলৈ মন করক। 14 আগস্টত জারি করা এই জাননীত কোৱা হৈছে যে কিছুমান শিক্ষকে রাজহুৱা স্থানত খাপ নোখোৱা পোশাক পরিধান করে কর্মক্ষেত্রলৈ অহাতো দৃষ্টিগোচর হৈছে অসম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের। সেইবাবে কর্মক্ষেত্রর ডেকোরাম রক্ষার বাবে অসম সরকারে পুরুষ আর মহিলা উভয় শিক্ষকের বাবে নির্ধারণ করে দিছে বিশেষ ড্রেস কোড। এই ড্রেস কোড অনুসারে জিন্স টি শার্ট হয়ে পড়েছে অশালীন পোশাক, রঙিন পোশাকও বিবেচিত হয়েছে অশালীন পোশাক হিসাবে। অসম সরকারের শিক্ষা বিভাগের নির্দেশনা অনুসারে পুরুষ শিক্ষকে পিঁধিব লাগিব ফর্মেল পেন্ট শার্ট, ধুতি, পায়জামা। পিঁধিব নোৱাৰিব পলো, টি শার্ট, জিন্স ইত্যাদি। মহিলা শিক্ষয়িত্রীয়ে পিঁধিব লাগিব সেলোয়ার, শাড়ি, মেখেলা চাদর। পিঁধিব নোৱাৰিব টি শার্ট, জিন্স, লেগিংস। শিক্ষানুষ্ঠানত নিষিদ্ধ চকমকিয়া রঙিন পোশাক। এইদরে অসম সরকারের উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষার বাহিরে আন সকল দিকতেই মন দিবলৈ আরম্ভ করেছে। কোনে কি পিন্ধিছে, কোনে কি খাইছে, সেয়া নিরীক্ষণ করার দায়িত্ব যেন লৈছে ডাক্তর রণোজ পেগু নেতৃত্বাধীন অসম সরকারের শিক্ষা বিভাগে। রাজ্যের বেশিরভাগ মহাবিদ্যালয়ত মহিলার বাবে সুকিয়া টয়লেটের অভাব, বহু মহাবিদ্যালয়ত নাই ক্যান্টিনের সুব্যবস্থা, নাই 24 ঘণ্টা বিজুলির ব্যবস্থা। কিন্তু সেই সকলবোৰ এতিয়া মূল সমস্যা নহয়। অসম সরকারের বাবে মহাবিদ্যালয়ের মূল সমস্যা হয়ে পড়েছে শিক্ষক শিক্ষয়িত্রীর পোশাক। সেইবাবে কোনো সাধারণ পরামর্শাবলী নহয়, রাজ্যপালের অনুমোদন মর্মে অসম সরকারের উচ্চ শিক্ষা বিভাগে জারি করেছে কঠোর জাননী। শিক্ষা বিভাগের এই নির্দেশনায় এতিয়া অসমৰ শিক্ষা জগতত সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।